আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সাথে এখানে বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই যিনি বেশ কিছুদিন আগে থেকে হঠাৎ করে ওনার শরীরে একটা প্রবলেম উনি ফিল করা শুরু করেন এবং পরবর্তীতে যখন তিনি এর বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন তখন জানতে পারেন যে ওনার রোগটার নাম হচ্ছে পিএলআইডি বেশ কিছু ডক্টরের সাথে যোগাযোগ করেন এবং ম্যাক্সিমামই ওনাকে পরামর্শ ম্যাক্সিমামশ যে সার্জারি করার জন্য সার্জারিতে না গিয়ে এর বিকল্প কোনো রাস্তা আছে কিনা সেটা তিনি খুঁজতে থাকেন এবং একটা সময় তিনি সন্ধান পান এই ডিপিআরসি এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং পরবর্তীতে উনি চিকিৎসা নেন এবং চিকিৎসা নেওয়ার পরে কেমন আছেন পুরো বিষয়টা একটু প্রথম থেকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব অমনি ভাইটির সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ সানাউল্লাহ মুন্সিগঞ্জ থেকে এসেছেন মুন্সিগঞ্জ থেকে জি প্রবাসে ছিলেন কোথায় ছিলেন হ্যাঁ সৌদি আরব কোথায় সৌদি আরব আমি জেদ্দা থাকি জেদ্দায় কত বছর হবে সৌদি আরবে আমি দুই বছর

ওই হঠাৎ করে আমার পাও বাঁকা হয়ে আসতে আছে আচ্ছা পরে একটু ডইলা মিলা ঠিক করলো এসে পরে আমি আমার সদরেই আমি ডাক্তার দেখাই উনি কিছু মেডিসিন দিল আমি ভালো হয়ে গেলাম তখন আর কেয়ার করি নাই আমি পরে ভর্তিতে আমি বিদেশ চলে যাই আর কিছু সৌদি যাওয়ার পর ওই জায়গায় বালি দিনকাল কাটছিল হঠাৎ করে একবার এরকম হয়েছিল এমনি ডাক্তার দেখাইছি ওনারা এক্স রে করছে একজন বলতেছি তোমার টান খায় আমার আচ্ছা বেশি হাঁটতে পারি না তখন বৈষা বড়া লাগে আমার বৈষা ভাড়া লাগার দাঁড়িয়ে থাকতে পারতাম বেশি থাকতে পারি না দীর্ঘ সময় একদম বসে থাকতে হয় না দাঁড়াও থাকতে হয় না আমি আমার দিনের কাজের ভালো ডাক্তার ডাক্তার দেখার পরে সে বললো তুমি এমন করে নিয়ে আসো কিন্তু ওই জায়গায় ইন্সুরেন্স এর সমস্যার কারণে আমি আমার করতে পারিনি পরে এক্স তুমি নিউরোলজি ডাক্তার একবার আমার তখন একবার এই হঠাৎ করে দুপুরে আমার এই ব্যথাটা ওঠে ওঠা নিচের পায়ের তালুগুলা আর এই আঙ্গুলগুলা ঠান্ডা হয়ে সত্যি এই পর্যন্ত আপনার আমার অবশ হয়ে আচ্ছা অবশ যাওয়ার পরে এসে আমি ডাক্তার কাছে যাই যাওয়ার পরে কিছু মেডিসিন দেয় স্বাভাবিক হই আর কি কিন্তু চলাফেরায় কষ্ট পরে তারা এমআর চায় এমআর তো আমি দিতে পারতেছি না পরে এসে ইমার্জেন্সি দেশে আসি দেশে আইসা আমি নার্স পপুলারে এমআর করাই এমআর করাই ওই ডাক্তারের সাজেশন মতো চলি

আমরা চলাফেরা করতে পারি কিন্তু আমারে পা গুলো আঙ্গুল গুলো উপরে ওঠে না শক্তি কম পড়ে আর কি মানে পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছি না পরে আমার শ্বশুর গরে বেড়াইতে এক লোকের सेम এই পিএলআইডি এর সমস্যা উনি বলল আমি ওই জায়গাে চিকিৎসা নিয়া এই ডিপার্টমেন্টে ভালো হইছি এক জায়গা দেখতে হবে এখন আমার হাতে সময় আছে 8-10 দিন এখন আমি কি করব আমি বাইরে গেলে আবার যদি আমার সমস্যাটা দেখা দেয় আমার পঙ্গুত্বই জয়বো বা একটা টেনশন টাকারও ব্যাপার আমি কইতে সারা লাগা দেখা করে কি বলে দেখি তো সারা বলে তোমার যে সমস্যাটা এক মাস থাকা লাগে এক মাস থাইকা আর তোমার তো যেই সমস্যাটা তো অপারেশনই করা লাগে অপারেশন যদি না করো তুমি আমাদের এখানে এক মাস থাকো আর চিকিৎসা নিয়ে দেখো কি অবস্থা এসে সারা কইলা করলেন সারা আপনারা একটা ইনজেকশন দেন ওই ইনজেকশনটা আমারে পুশ করা যায় কিনা তো হ্যাঁ আপনার চাইলে দিতে পারি আমি কি আমার ওই ইনজেকশনটা দিয়ে দেন আমি আপাতত ইনজেকশনটা নিয়ে আমি বাইরে যাই দেখি যদি আমার কোনো সমস্যা অনুভূতি হয় আমি আবার ফিরা একটু লং সিটি নিয়ে আসি আমি পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট হ্যাঁ পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা নিব তো সেই অনুযায়ী ভর্তি হয়ে গেছে হ্যাঁ সেই অনুযায়ী ওই আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই ওই অবস্থায় আমি এই ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে গেলে বাড়িতে খবর দিলাম তারা আসলো এই আপনার এই পাঁচ দিন

যারা এই সম্বন্ধে এর সমস্যা আছে যারা বয় অপারেশন করতে অপারেশন করলো আবার দেখা যায় জেলিটা কাইটটা ফালাই দিল আবার হইলো আবার হইলো আবার একটা বারবার অপারেশন করলে মানুষের ক্ষতিটা বেশি হয়ে দেখা একবার এই জায়গা আইসা দেখতে পারে আমি এইভাবে চিকিৎসারা নিয়ে কি হয় ভালো হইলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো

আসলে কিছু সময় দেখা যাচ্ছে একটু বেশি সময় লাগে কারো ক্ষেত্রে হয়তো একটু কম সময় লাগছে বাট মানুষ সুস্থ হচ্ছেন আমাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং সঠিক চিকিৎসা আমরা পাই ডেফিনেটলি আমরা সুস্থ হয়ে উঠবো খুবই অল্প সময়ের ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে প্রবাসী উনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং যে কানুন গুলো তাকে বলে দেওয়া হয়েছে সেই নিয়ম গুলো যদি উনি মেনে চলেন আশা করে যে ইনশাল্লাহ উনি বাকিরা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম